Disclaimer: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রিহাব সেন্টারে অসুস্থ মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও স্বাস্থ্য দপ্তর। ঘটনার কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। রিহাব সেন্টারের নাম করে অসুস্থ মহিলাদের উপর করা হচ্ছে পৈশাচিক অত্যাচার, এমনই অভিযোগ উঠল হাবড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মালা বসু করের নামে। এমনকি তার অবর্তমানে তার স্বামীর বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার দক্ষিণ হাবড়া এলাকায়। ওই এলাকায় একটি রিহাব সেন্টার চালান তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মালা বসু কর। তার সঙ্গে এই কাজে তাকে সাহায্য করেন তার স্বামী পিনাকি কর। তবে সম্প্রতি কলকাতার এক মহিলা অভিযোগ করেছেন, ওই রিহাব সেন্টারে মহিলাদের সাথে খারাপ আচরণ করা হয়, এমনকি পৈশাচিক ব্যবহার করা হয়, তাদের শ্লীলতাহানি করারও অভিযোগ তোলা হয়েছে। বারাসত পুলিশ সুপারের কাছে এ বিষয়ে ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই রিহাব সেন্টারে নেশাগ্রস্ত ও মানসিক রোগগ্রস্ত মহিলাদের চিকিৎসা দেবার নাম করে মহিলাদের সাথে অত্যাচার করা হয় বলে অভিযোগ। আবার এই রিহাব সেন্টারের দায়িত্বে থাকা মালা বসু কর সবসময় শাসক দলের নাম করে ভয় দেখান, এমনকি চিকিৎসার নামে আটকে রেখে মহিলাদের শ্লীলতাহানি করারও অভিযোগ উঠেছে। ডাক্তারের মানে রেকমেন্ডেশনে 7-10 দিনের জন্য ভর্তি ছিলাম আমার একটা প্রবলেমের জন্য। আমার একটুখানি অ্যালকোহলিজমের প্রবলেম আছে, সেটার জন্য আমি এখানে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে আমি এখানে সপ্তাহখানেক মতন ছিলাম। থাকার পরে আমি এদের সব কিছু সব জানতে পারি। মানে মেনলি যেটা জানতে পারি সেটা হচ্ছে আপনার যে এখানকার যে মালিক এবং মালকিন মালা বসু কর এবং পিনাকি কর, সেই মালা বসু কর হচ্ছেন আপনার নিজেকে পরিচয় দেন তৃণমূলের একজন বিরাট নেতা শাসক দলের। তারপরে পেশেন্টদের উপর যে নারকীয় অত্যাচার করা হয় সেটা হচ্ছে পিনাকি কর। পিনাক কারণ মহিলাটি সারাদিন বাড়ি থাকেন না, উনি একটা স্কুলে চাকরি করেন, সকালে বেরিয়ে যান, তারপরে সারাদিন বাড়িতে থাকেন হচ্ছে পিনাকি কর। পিনাকি কর মেয়েদের মেনলি করে হচ্ছে মলস্টেশন, যেটাকে বাংলা ভাষায় বলে শ্লীলতাহানি। একটা 18 বছরের নিচের মেয়ের সাথেও করে, আবার 50 বছরের উপরের মেয়ের সাথেও করে। মৌসুমি কর্মকার বলে এখানে একজন আছেন, সে একটা মানসিক স্বাস্থ্যের রুগী। তাকে মানে ইভেন তাকে কুকুরের পটিও, ওদের বাড়ি যে ছোট কুকুরটা আছে ভুতু বলে, তার পটিও খাওয়ানো হয়েছে ওইরকম। আর যত ছেলেরা আসে বাইরে থেকে সবার সামনে মৌসুমিদিকে প্রেজেন্ট করা হয়, মৌসুমি তুমি বলো তুমি কতগুলো ছেলের সাথে শুয়েছ, তুমি কতগুলো ছেলের সাথে দীঘায় গেছো। এটা হচ্ছে পিনাকি করের চরিত্র। তারপরে উনি সব সময় মেয়েদের ওয়ার্ডের মধ্যে শর্টস প্যান্ট পরে খালি গায়ে যখন তখন যাচ্ছে, মেয়েদের যেখানে সেখানে হাত দিচ্ছে। যেখানে ওনার সাথে যে সঙ্গী ছিল সেই মেয়েটির নাম হচ্ছে তিশা সাহা, তার বাড়ি হচ্ছে চাঁদপাড়াতে। তিশা সাহার মা নেই, বাবা আছে, তো যার বাবার সাথে অশান্তি করেও মেয়েটাকে এখানে রেখে দিয়েছিল। তিশা সাহাকে এখানে বাণীপুরে কোথায় ঘর নেওয়া ছিল, সেই ঘরে ওর বাবা থাকতে দেয়নি বলে উনি তিশা আবার পিনাকি করকে কমপ্লেন করেছে, আমার বাবা থাকতে দিচ্ছে না। পিনাকি কর আবার বলছে যে ওনাকে খুন করে দেবো। আপনারা কি জানেন যে ডাক্তাররা সারাদিনে কতবার ওষুধ দেয় আমাদেরকে? 3 বার ওষুধ দেয় তো, BD 3D 3D বলে ওষুধ দেয় তো 3 বার, সকালে দুপুরে রাত্রে। উনি সারাদিনের ওষুধ একবার রাত্রিবেলা 10টার সময় নামেন, 10টার সময় দেন। একটা 170-190 বা যাদের প্রেশার থাকে যেসব পেশেন্টদের, তাদের সারাদিনে কবার প্রেশারের ওষুধ চলে, সে ওষুধগুলো কখন দেন উনি জিজ্ঞেস করুন। উনি লাথি মারেন নিচে গিয়ে, কেউ যদি কোনো মানসিক পেশেন্ট যদি খেতে না চান তাদেরকে লাথি মারেন, ওদের একটা সুপ্রিমের লাঠি আছে। এমন অভিযোগ পেয়ে হাবড়া 1 নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিককে সঙ্গে নিয়ে সেখানে আসেন বারাসাত জেলা পুলিশ। নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মালা দেবী। তিনি বলেন নিজের কার্যসিদ্ধি করতেই রিহাব সেন্টারে ভর্তি হয়েছিলেন ওই মহিলা, তার কলকাতায় একটি ফাঁকা ফ্ল্যাট রয়েছে, আর সেখান থেকেই মহিলাদের নিয়ে গিয়ে দেহ ব্যবসা করানোর জন্যই মূলত এই রিহাব সেন্টারে ভর্তি হয়েছিলেন ওই মহিলা। ইতিমধ্যেই ওই মহিলার বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমি একটা রিহাব মহিলাদের রিহাব সেন্টার করি আর কি। গত এপ্রিল মাসে একটি মেয়ে এখানে ভর্তি ছিল, অ্যালকোহলিক, পুরো ব্ল্যাক আউট অবস্থায়। ওর বাবা মা অনুরোধ করেন, ওর বাবা অসুস্থ বারবার করে অনুরোধ করার পর এপ্রিল মে মাসে ও চলে যায়, 13 দিনে। ওর বাবার নাকি ডায়ালিসিস চলছিল, মেয়েটি চলে যায়। ও মেয়েটির কোনো রকম ট্রিটমেন্ট করতে আমরা পারিনি, 13 দিনে তো একটা নেশারু ভালো হওয়া সম্ভব না, হয়নি। তারপরে ও ইন আউট ও আসত যেত। পরবর্তীকালে জানতে পারি মেয়েটি একটা সেক্স র্যাকেটের সঙ্গে যুক্ত।
গাইঘাটা থানায় তার নামে অভিযোগ অলরেডি জমা পড়েছে যে এখানকার থেকে যে মেয়েরা বেরোয় তাদেরকেও ফোন করে, ওর একটা ফাঁকা ফ্ল্যাট আছে সেখানেও ডাকে এবং দেহ ব্যবসায় ইন্টারেস্ট গ্রো করে নেগেটিভ। হ্যাঁ, তার নামটা গাইঘাটা থানা থেকে জেনে নেবে, মেয়েটা তো বলা ঠিক না আমার তো। সেই মর্মে সে গাইঘাটা থানাতেও অভিযোগ জানায় এবং এরপর যেটা হয় আমরা ওকে আসতে না করে দিই, কারণ এখানে তো প্রচুর মেয়েদের সিকিউরিটির ব্যাপার থাকে, সেই কারণে ও ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয় কারণ ওকে আমরা এন্ট্রিটা দিই না, ও যেই ফোন নাম্বারগুলো, যে মেয়ে বেরোচ্ছে তার ফোন নাম্বার নেওয়া, তার বাড়িতে গিয়ে খাবার দাবার, যেহেতু ওর পয়সা আলা ঘরের মেয়ে, প্রথম দিন যায় খাবার দাবার দেয়, তার বাড়ির সঙ্গে যোগাযোগ করে, ঘোরাফেরা করে এবং সেই মেয়েগুলোকে ও মানে নিতে চেষ্টা করে আর কি। হ্যাঁ, তো সেইটা বাধা দেওয়াতে ওর এই ধরুন এপ্রিল মে মাসের ফার্স্ট উইকে গেছে, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এখন এই পাঁচ মাস পরে ওর মনে হয়েছে আমাদের এখানে কাগজপত্র নেই বা আমাদের এখানে ডাক্তারবাবুরা আসেন না, এই ধরনের বা আর কি অবজেকশন করেছে আমি জানি না। এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ আমি চালাই রিহ্যাবটা, আমার স্বামীর এখানে যাওয়া আসা যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আমার বাড়ি এটা, যদিও আমার বাড়ি এটা। না 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 না, এটা একদম বাজে কথা, আমার এখানে ভয় দেখাবার কোনো প্রশ্নই আসে না। আমি হ্যাঁ নিশ্চয়ই আমি তৃণমূল নেত্রী নয়, তৃণমূলের একজন কর্মী না, তাদের না না একদমই না, তাহলে তো আপনারা জানতে পারতেন এতদিনে আমি কারোর নাম যদি ইউজ করতাম, কোথাও কখনো কারোর নাম কোথাও ইউজ আমি করি না। তবে হ্যাঁ তৃণমূল, আপনার বাড়িতে বিএমএইচ পুলিশ এরা সকলে এলো এবং যে অভিযোগ করেছে বিএমএইচ এলেন, তার কাগজপত্র ঠিক আছে নাকি দেখার জন্য তিনি দেখে গেছেন, আমার সমস্ত কাগজপত্র আছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যেটা দরকার সরকারি সেটা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে, আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা, নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।